আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার হাজির হলাম তোমাদের সঙ্গে আরও একটি লেকচার নিয়ে। এর আগের লেকচারটিতে আমরা আসলে মান্থলি টেস্টের যে ডাকের অঙ্কগুলো দিয়েছিলাম সেটি আমরা শেষ করতে পেরেছি। তো আজকে আমরা সৃজনশীল অঙ্কটি করার চেষ্টা করব। আর তোমাদের শিটে আমি সৃজনশীল অঙ্কটি দিয়েছিলাম। সৃজনশীল 1 নং অঙ্কটি কী হতে পারে চলো একটু জেনে নিই। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিব। এক প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, রেজা এই বিস্কুটের 60টি প্যাকেট কিনল। আচ্ছা, এখানে আমার 3টি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আর সৃজনশীল অঙ্কটা হচ্ছে কয়েকটি অঙ্ক মিলে একটি অঙ্ক, আর সেটাই হচ্ছে কি সৃজনশীল। তো এখন দেখো ক নঙে কি আছে, ক নঙে দেওয়া আছে বিস্কুটের দাম কত। আচ্ছা, বিস্কুটের দাম কত বলতে আমি আগে আমার যে তথ্যটি দেওয়া ছিল ওই তথ্যটির অ্যান্সারটি আমাকে বের করতে হবে। তো এখানে আমি প্যাকেট ছিল আমার হচ্ছে 60টি, আর প্রতিটি প্যাকেটের দাম ছিল হচ্ছে 2 টাকা করে। তো আমি চলো 1 নং-এর অ্যান্সারটি করে ফেলি। তো আমি ক নং-এরটা লিখবো। ক নং-এরটা আমি কি লিখতে পারি, ক নং-এ হচ্ছে আমি লিখবো হচ্ছে 1 প্যাকেট বিস্কুটের দাম সমান সমান 2 টাকা। অতএব 7 প্যাকেট বিস্কুটের দাম বেশি হবে, তাহলে 7-এর সাথে আমি 2-কে কী করে দেবো, গুণ করে দেবো। 7 দুগুণী 14 টাকা, উত্তর 14 টাকা। শেষ, খনঙের অ্যান্সার শেষ আমার। চলো দেখি নি খনঙে কী আছে। খনঙে আছে আমার, যদি সে বিস্কুটের আরও 3টি প্যাকেট কেনে তবে কতটি প্যাকেট হবে। আচ্ছা, কি বুঝতে পারছো শিক্ষার্থীরা, সে আমার আগে ছিল হচ্ছে 60টি বিস্কিটের প্যাকেট, আর এরপরে সে কি করলো আরও 3টি প্যাকেট কিনলো, তাহলে আমার এখন কতটি প্যাকেট হবে, আগের 7টি আর নতুন যে 3টি, তাহলে 7 এবং 3 মিলে আমার কতটি প্যাকেট হবে। তো আমরা এটা কিভাবে করতে পারি, এটা আমরা করব হচ্ছে প্রথমে অবশ্যই তোমাকে কিন্তু প্রশ্নের নংটি লিখতে হবে, কিন্তু খনঙের অ্যান্সারটি করছো আর এটি কিন্তু লিখতে হবে। আচ্ছা, খনঙে আমি লিখব আগে বিস্কুটের প্যাকেট ছিল, আগে বিস্কুটের প্যাকেট ছিল কতটি বলতো, আগে বিস্কুটের প্যাকেট ছিল 7টি। আচ্ছা, এরপর কি বলল, সে আরো নতুন আরো 3টি প্যাকেট কিনলো, তার মানে আমার কি হবে, তাহলে আমি এখানে লিখতে পারি আরো বিস্কুটের প্যাকেট কিনলো 3টি। আচ্ছা, আগের 7টি আর পরে যদি আমার আরো 3টি হয় তাহলে কি আমার প্যাকেটের সংখ্যা কি বাড়বে না, আর বাড়লে আমি কি করব, যোগ করব। তো আমি যোগ করি, 7-এর সাথে 3 যোগ করলে আমার কত হয়, 8, 9, 10, 10টি। 10-এ 0 বসলো, এরপরে আমার সংখ্যা নেই, এক সাইডে বসে গেল, কেমন। তো আমার কতটি হবে এখানে, আমার এখানে 10টি প্যাকেট হবে, তাহলে আমি লিখতে পারি কি মোট প্যাকেট হলো 10টি, উত্তর 10টি। শেষ আমার 1 নং রিকোয়ারমেন্ট। তো আমরা এখন
গণং রিকোয়ারমেন্টে পড়ব, সেখানে কি বলেছে জেনে নিব। নতুন প্যাকেট সহ বিস্কুটের দাম কত হবে? নতুন প্যাকেট সহ, আচ্ছা নতুন প্যাকেট সহ বলতে আমার যে 7 প্যাকেট বিস্কুট ছিল আর ওর সঙ্গে আমি কি করলাম আরো 3 প্যাকেট যোগ করলাম, তাহলে আমার এখন বিস্কুটের সংখ্যা প্যাকেট কতটি হলো? বিস্কুটের প্যাকেট হলো আমার 10টি। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি এখন ওই 10টি প্যাকেটের দাম কত হবে সেটি বের করতে হবে আমাকে, কেমন? তো চলো সবাই, আচ্ছা তাহলে আমি এখানে লিখব গ নম্বরে আমি লিখতে পারি কি আমাকে, যেটি হচ্ছে 1 প্যাকেট বিস্কিটের 1টি প্যাকেটের দাম 2 টাকা, আচ্ছা 1টি প্যাকেটের দাম 2 টাকা। আচ্ছা গণঙ্গে বলেছিল যে নতুন প্যাকেট সহ বিস্কুটের দাম কত হবে, তাহলে নতুন প্যাকেট আমার কত কত ছিল আগের অঙ্কটি দেখি নি একটু। খনঙে আমি পেয়েছিলাম 10টি প্যাকেট, আচ্ছা এটি আমি কোথায় পেয়েছিলাম? খনং রিকোয়ারমেন্টে। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি খ হতে পাই খ হতে কি পেয়েছিলাম 10টি প্যাকেট পেয়েছিলাম, তাহলে 10টি প্যাকেটের দাম বেশি হবে তাই না, আর বেশি হলে কি করব গুণ করব 10 গুণ 2। শিক্ষার্থীরা তোমাদেরকে বলেছিলাম যে গুণ্য এবং গুণক এক সংখ্যা হলে রাগ দেখাবো না, কিন্তু আমার এখানে দেখো গুণ্য আমার কি দেওয়া আছে 2 সংখ্যা দেওয়া আছে এবং গুণকটি আছে 1 সংখ্যা। বলেছিলাম যে গুণ্য এবং গুণক যদি 2 সংখ্যার হয় তাহলে তোমাকে কি করতে হবে রাফ দেখাতে হবে। তো তুমি সাইডে রাফ দেখাবে, কিভাবে রাফ দেখাবে, বড় সংখ্যাকে উপরে লিখবে আর নিচে লিখবে ছোট সংখ্যা। এককের ঘর থেকে লিখলাম, 0 ছিল আমার একক, আমি এককের নিচে লিখলাম 2কে, আচ্ছা এরপরে আমি একটা গুণ চিহ্ন দিলাম, এরপরে আমি কি করব 2কে আমি 2 দিয়ে প্রথমে আমি কি করব 0 কি গুণ করব, আচ্ছা 0-র সাথে আমি যত সংখ্যাই থাকুক না কেন, যাকেই আমি গুণ করি না কেন, সেক্ষেত্রে 0-ই হবে। তাহলে আমি কি করব 0-র সাথে 2কে গুণ করলে 0 বসবে, আচ্ছা এরপরে আমি কি করব 2 দিয়ে আমি কাকে গুণ করব, 2 দিয়ে আমি 1কে গুণ করব, 2 1কে 2, তাহলে আমার কি হলো 20 হলো, আর আমার উত্তরটি হবে 20 টাকা। কি শিক্ষার্থীরা কেমন লাগলো আজকে সৃজনশীল অঙ্কটি তোমাদের? আশা করি বুঝতে পেরেছ, আর এই সৃজনশীল অঙ্কটি তোমাদেরকে কি করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তোমরা এটা একদিনে 2 বার করে পড়বে পরীক্ষার আগ পর্যন্ত, তাহলে মোটামুটি এটা তুমি কি করতে পারবে আয়ত্তে আনতে পারবে। তো আজকের সৃজনশীল অঙ্ক দিয়েই আমার ক্লাসটি শেষ করলাম, তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।